नमस्कार बंधुरा, पूर्णिमा किचेने सबाई के स्वागतम। आज आमी बानाबो आलू और ढेड़सर एक रेसिपी। ढेड़सर ये रेसिपी रान्ना कर ले सबाई आगुल चेटे खाबे, एइटुकू ग्यारंटी दिए बोलते पारी। एखाने आमी 250 ग्राम ढेड़स धुए केटे निएछी। ढेड़सर गोड़ार दिकटा आमी एइभाबे केटे निएछी जाते ढेड़सर मध्ये मसलाटा भालो करे ढुकते पारे। এই ঢ্যাঁড়সগুলি ছোট ছোট বলে আমি গোটা রেখেছি, আপনারা ঢ্যাঁড়সের সাইজ বড় হলে দু টুকরো করে নিতে পারেন। আর এখানে আলুগুলো লম্বা লম্বা করে কেটে সেদ্ধ করে রেখেছি। ঢ্যাঁড়স যেহেতু খুব নরম হয় তাই আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রাখলে তরকারিটা ভালো হবে। কড়াইয়ে 1 টেবিল চামচের মতো তেল দিলাম। তেল গরম হয়ে গেলে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার ঢ্যাঁড়সগুলো ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো ভেজে নেব। ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে নেব, নাহলে ঢ্যাঁড়সগুলো তলায় লেগে যেতে পারে। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়সগুলো এমনভাবে ভাজতে হবে যাতে নরম হয়ে না যায়। নরম হয়ে গেলে পরবর্তী স্টেপে কিন্তু গলে যাবে। ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি। কড়াইয়ে 2 টেবিল চামচের মতো তেল দিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি 1টা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে আর 1টা শুকনো লঙ্কা। একটু নাড়িয়ে নেব। ফোড়ন হয়ে গেছে, এখন দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা। রসুনটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। দিচ্ছি 1টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দিচ্ছি 1টা মাঝারি সাইজের টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। একটু নাড়িয়ে নেব। এখন দিলাম 1 টিস্পুন আদা বাটা। অল্প জল দিলাম। দেব পরিমাণ মতো নুন। নুনটা একটু কম দেব কারণ ঢ্যাঁড়স ভাজার সময়ও নুন দিয়েছিলাম আর আলু সেদ্ধ করার সময়ও নুন দিয়ে সেদ্ধ করেছিলাম।
এখন গ্যাসের আঁচটা লোতে রেখে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো আপনারা আলাদা করে একটু ভেজেও নিতে পারেন, সেক্ষেত্রে তেল একটু বেশি লাগবে। আমার আলুটা যেহেতু আগে ভাজা নেই, তাই এখন আমি আলুটা মশলার সাথে 3 মিনিটের মতো সময় ধরে কষিয়ে নেব। এখন দিচ্ছি টেস্টের জন্য 1/2 টিস্পুন চিনি। আপনারা মশলা ভাজার সময়ও চিনিটাকে অ্যাড করে দিতে পারেন, আমি তখন মিস করে গেছি তাই এখন দিয়ে দিলাম। চিনি অ্যাভয়েডও করতে পারেন। আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এখন ঢেঁড়শগুলো দিয়ে দিলাম। আলু ও ঢেঁড়শ একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, জলটা একটু গরম করে নিয়েছিলাম। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট পর ফিরে এসেছি, 2-3টে আলু এরকম করে গলিয়ে দেব, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে। দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, একটু মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে ঢেঁড়শ আলুর তরকারি। খুবই সাধারণ রেসিপি হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা বানিয়ে টেস্ট করে আমাকে লাইক ও কমেন্টের মাধ্যমে জানান। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।